গঙ্গা, কি হয়েছে গঙ্গা? গঙ্গা, গঙ্গা, ইকি, তোমার শরীর তো খুব গরম। হে ভাই, ওঠ, ওইখানে ওদিকটা দেখ। মনে হচ্ছে তোমার জ্বর হয়েছে। গঙ্গা, চল কাছে গিয়ে দেখি। গা তো ঝরে পুড়ে যাচ্ছে। কি হয়েছে স্যার? ওর খুব জ্বর হয়েছে, কাছে কোনো হসপিটাল আছে? না না, হসপিটাল তো যেতেই হবে। আছে কোনো হসপিটাল? এই পাশের গ্রামেই একটা হাসপাতাল আছে, সকালে যাওয়ার সময় দেখিয়ে নেবেন। এখন কোনো ওষুধ থাকলে সেটা দিয়ে দিন। মেডিকেল শপ কোথায়? এখান থেকে 2 কিলোমিটার গেলে ওইখানে একটা ওষুধের দোকান আছে। আপনি এত চিন্তা করছেন কেন স্যার? আপনি গিয়ে ওষুধ নিয়ে আসুন, ততক্ষণ আমরা ওনার খেয়াল রাখছি। আমরাও পরিবার সময়ে পদযাত্রা করতে এসেছি, আমাদের পরিবারের মেয়ের মতো ওনাকে দেখব। আপনি কিছু চিন্তা না করে ওষুধটা নিয়ে আসুন। তাহলে আমি ওষুধ কিনে নিয়ে আসি, আপনারা একটু দেখুন। দাদা আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ যান, আমরা আছি, নিশ্চয়ই দেখব। হ্যাঁ, দাদা, আমার বউকে এখানে রেখে আমি ওর জন্য ওষুধ আনতে গেছিলাম, কিন্তু এখন তো এখানে নেই। ও কোথায় গেছে বলতে পারেন? এখানেই কোথাও আছে, ভালো করে একটু খুঁজে দেখুন। গঙ্গা, 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 কোথায় চলে গেল গঙ্গা? গঙ্গা স্যার, যার শরীর খারাপ ওনাকেই তো খুঁজছেন না? হ্যাঁ, দেখেছেন ওনাকে? হ্যাঁ, ওনাকে তো ওই দুজন নিয়ে চলে গেল এখান থেকে। কোথায় নিয়ে গেল আমার বউকে? জানি না স্যার, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি দেখিনি স্যার। গঙ্গা, গঙ্গা, ওদের ভরসায় ফেলে গিয়ে আমারই ভুল হলো। গঙ্গাকে কোথায় নিয়ে গেল ওরা বুঝতে পারছি না। ওর যেন কোনো ক্ষতি না হয়, কি করি এবার? এই গাড়িওয়ালা লোকটা সাহায্য নিয়ে গঙ্গাকে খুঁজে আসি। স্যার, স্যার, দাদা কোথায় গেছিলেন? দাদা, গঙ্গা কোথায়? গঙ্গা, কোথায় চলে গেছিলে? কি স্যার, বউকে দেখতে পাচ্ছিলেন না দেখে ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, একটু ভয় পেয়ে গেছিলাম। কি ব্যাপার, কোথায় নিয়ে গেছিলেন ওকে? এই পাশেই একজন ডাক্তারের বাড়ি আছে, ওখানেই আমরা নিয়ে গিয়েছিলাম। ডক্টর ইঞ্জেকশন দিয়েছেন, কিছুক্ষণ পরেই ওর জ্বর কমে যাবে বলেছেন। অনেক ধন্যবাদ, আপনারা আমার খুব বড় উপকার করলেন। ড্রাইভারকে কিছু দেব? না না স্যার, আমি দিয়েছি। আমরাও পদযাত্রাতে যাচ্ছি, আপনিও পদযাত্রাতে যাচ্ছেন। যাওয়ার পথে কারোর যদি কোনো কষ্ট হয় আমাদেরই তো সাহায্য করতে হবে স্যার।
দেখবেন সকালেই সব ঠিক হয়ে যাবে। আপনি নিয়ে যান ওনাকে। চলো চলো আমরা একটু চলো। এসো গঙ্গা, চলো সাবধানে। কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকুন আপনি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম ফোন করছেন, আমি গিয়ে কথা বলে আসি। এখানে না, বাইরে গিয়ে কথা বলো। আচ্ছা তুই এখানে থাক, আমি কথা বলে আসছি। ম্যাডামের ফোন। হ্যালো, কি হলো? আমাদের প্ল্যান কত দূর এগোলো? হ্যাঁ এগোচ্ছে, আমরা ওদের বন্ধু হয়ে গেছি ম্যাডাম। মন্দিরে যাওয়ার আগে আমরা গঙ্গাকে শেষ করে দেব। এমনভাবে কাজ করো যাতে কোনো সন্দেহ না করতে পারে, এটা কিন্তু খুব দরকার। দেখুন ম্যাডাম, ওরা আমাদের ভালো লোক ভেবে বিশ্বাস করেছে। এই ভরসাটাই আমরা কাজে লাগিয়ে কাজটা ঠিক করে দেব। আপনার কাজ হয়ে যাবে ম্যাডাম, নিশ্চিন্তে থাকুন আপনি। কাজটা শেষ হবার পরেই আমি শান্তি পাব। তাড়াতাড়ি কাজটা শেষ করো। কালকে যে কোনোভাবেই হোক ঠিক সুযোগ করে নেব ম্যাম। কাল আপনার কাজ ঠিক করে দেব। কালকে কাজটা শেষ হওয়ার পরে আমি আপনাকে ফোন করে নেব। তোমার ফোনের জন্যই কিন্তু আমি অপেক্ষা করে থাকব, মনে থাকবে? সে নিয়ে কোনো সন্দেহ নেই ম্যাডাম, কথা যখন দিয়েছি আপনাকে কাজটা করে দেবই ম্যাডাম। রাখছি তাহলে। নন্দিনী, নন্দিনী কোথায় মা তুই? নন্দিনী, নন্দিনী কোথায় আছিস? আরে তোকে একটা কথা বলতে চাই আমি। বিপদ আমাদের পেছনেই আসছে, কোথায় আছিস? যেখানেই থাকিস তাড়াতাড়ি আয় মা। ও এটা কোন বিপদ পেছনে আসছে বলতে চাইছে? ও কি কোনোভাবে আমার কথা জানতে পেরে গেল নাকি? আমি ওর পেছনে পেছনে আসছি সেটা জানতে পেরে আমাকে ধরে তারপর নন্দিনীর হাতে তুলে দেওয়ার কথা ভাবছে নাকি? হলেও হতে পারে, ও নন্দিনীর হাতে আমাকে তুলে দেওয়ার আগে এর গল্পটা আমাকে শেষ করতে হবে। নন্দিনী, নন্দিনী। হুম, ও মহা।